গরুর দাম নিয়ে এভাবেই দর কষাকষি, এক পর্যায়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন ক্রেতা বিক্রেতা। আমার বড় ভাই একদম 60,000 বলে দিছিল, তৃতীয় পক্ষে এসে 55,000 বলে একটা বিভ্রান্তির ভিতরে ফেলে দিছে। ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর পশুর হাট, তবে এখনো পছন্দের পশু যাচাই বাছাই করতে এক হাট থেকে অন্য হাটে ঘুরছেন অনেকে। ক্রেতারা বলছেন বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। বড়টি গরুর ব্যবহার তো বলতে পারছি না, মাঝা সাইজের গরুটির দাম বেশি, 70% বেশি দাম হচ্ছে। বিক্রেতারা বলছেন এবার গরু কিনতে হয়েছে বেশি দামে, তাই দামও কিছুটা বেশি। এদিকে কখনো তীব্র গরম, কখনো বৃষ্টিতে ব্যাপারী ও পশুর সমস্যা হচ্ছে। বেশি গরমে দু একটি গরু মারাও গেছে বলে জানান তারা। গরু আনছে আমরা 7টা, 4 লাখ, 5 লাখ, 4.5 লাখ, বিভিন্ন দামের আছে। সবই ভালো আছে, এই মশার কোনো ওষুধ দিচ্ছে না, মশার কোনো ই করছে না, এই যে আছে সমস্যা। ঢাকার দুই সিটি কর্পোরেশনে 19টি হাট বসেছে, ঈদের আগের দিন পর্যন্ত চলবে বেচাকেনা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।